রোদ্ধার উদ্যোগে দক্ষিণ চব্বিশ পরগনায় চতুর্থবারের ত্রাণ ও সচেতনতার কর্মসূচি। চতুর্থ দফা ত্রাণ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের বিস্তীর্ণ আমফান বিধ্বস্ত অঞ্চলে পৌঁছে গেলেন রোদ্ধার সদস্যরা। 1000টি ত্রাণের প্যাকেট তুলে দেওয়া হয় উপস্থিত সকলের হাতে। তবে শুধু ত্রাণ দেওয়াই নয়, উপস্থিত সকল মানুষকে মহিলাদের ঋতুচক্রকালীন নানা বিষয়, করোনা ভাইরাসের মাস্কের ব্যবহার, পরিবেশ দূষণ সহ নানা বিষয়ে সচেতন করেন সংস্থার সদস্যরা। এর পাশাপাশি লাদাখের গালওয়ানে সেনা জওয়ানদের শহীদ হওয়ার ঘটনায় এবার মৌন মিছিল করার মোমবাতিগুলি উৎসর্গ করা হয় আমফানে বিধ্বস্ত মানুষদের ঘরে জ্বালানোর জন্য। শুধু ত্রাণ দেওয়াই নয়, এই বিষয়ে সচেতনতার যে অভিনব প্রয়াস গ্রহণ করেছেন সংস্থার সদস্যরা, তার প্রশংসা করেছেন সকল সচেতন নাগরিক। আমরা আজকে এসে পৌঁছেছি নামখানা ব্লকে, কাকদ্বীপ সাব ডিভিশনে। আমাদের কিছু কাকিমারা রয়েছেন যারা আমাদেরকে খুব ভালোবাসা আশীর্বাদ দিয়েছেন এবং আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদেরকে কিছু হাতে তুলে দেওয়ার, কেননা আমফান পরবর্তী সময়ে যে বিধ্বস্ত যে সময় বা যেভাবে একটা বৈপরীত্য পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে দরকার ছিল। এবং বিবাসী আমাদেরকে খুবভাবে সাহায্য করেছে এই বিষয়ে, ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ। এবার প্রথমে আচ্ছা, কেমন লাগলো আপনাদের? সব ঠিকঠাক ছিল তো? মানে মোটামুটি যে জিনিসগুলো আমরা পেরেছি সেই জিনিসগুলো আপনারা সব ঠিকঠাক ছিল তো? ঠিক আছে, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের সঙ্গে থেকে আমরা মানে আপনারা প্রত্যেকেই আমার গুরুজন, প্রত্যেকে আমার প্রণাম নেবেন এবং আমাদের প্রত্যেকের প্রণাম নেবেন। আগামী দিনে আপনাদের বিপদে যেন আবার পাশে থাকতে পারি এইটুকুই বলবো। বাকি থাকা অনেক দিন, ঠিক আছে।